বাংলাদেশ এম্বাসিতে কি অবস্থা? এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি, দেখুন আপনারা সবাই দেখুন। বাংলাদেশ এম্বাসিতে সামান্য পানি থেকে দিয়ে ঢুকার ঢুকেছিল, সেই জন্য বের করে দিচ্ছে। দেখুন কি অবস্থা, কাগজ সহ সব নিয়ে ফেলছে। আপনারা দেখুন, শেয়ার করুন সবাই, দেখুন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। সামান্য পানি খেতে ঢুকছে, এই একটু ঠান্ডার ভিতরে ঢুকে বসেছে, সেজন্য কি করতেছে বাইরে বের করে দিচ্ছে। বাইরে গরম, সেজন্য এখানে ঢুকছিল একটু। এটা হচ্ছে নতুন এম্বাসি কুয়েত। এখানে এখানে বসেছে রে, এখানে দাঁড়াইছে, বের করে দিচ্ছে। এই সমস্যা কি, এখানে একটু বসলে বাইরে গরম, দাঁড়াইছে ভিতরে। হ্যাঁ, চামচাগিরি বেড়ে গেছে এখানে। এটা বসার জন্য জায়গা দিখর না, এই চেয়ার গুলো দিছে কি জন্য, মানুষ ঢুকে বসার জন্য দিছে এগুলো, কিন্তু এরা বাইর করে দিছে। একজন লোক দাঁড়াইছে এখানে, এরা বাইর করে দিছে। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। কোন সরকারের কোন সুযোগ সুবিধা নেই বাংলাদেশের। ভাই ওনার নাম আমি জানি না, কিন্তু আমি নতুন এসেছি বাংলাদেশ এম্বাসিতে। দেখেন রে, এখন একটা লোক ভিতরে নিয়ে গেছে রে, সামান্য চামচাগিরি করতেছে এখানে ভিতরে ঢুকেছে সেজন্য। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি কুয়েত। দেখুন আপনারা সবাই দেখুন, কুয়েত বাংলাদেশ এম্বাসি, আপনারা সবাই দেখুন কি অবস্থা করেছিল। আপনাদের সবাইকে দেখিয়েছি আমি, চুরি করে ভিডিও করেছি।